আলিপুরদুয়ারে বিজেপি থানা ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত তিন বিজেপি বিধায়ক। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা এবং মিথ্যে মামলা করে বিজেপি কর্মীদের হেনস্থার প্রতিবাদে এদিন গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ডাক দেয় বিজেপি। এদিন গোটা রাজ্যে দুপুর দুটো থেকে থানা ঘেরাও কর্মসূচি থাকলেও আলিপুরদুয়ারে বিকেল 5টা নাগাদ এক বিক্ষোভ মিছিল বের করে জেলা বিজেপি নেতৃত্ব। এরপর মিছিলটি আলিপুরদুয়ার থানার সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপির এই থানা ঘেরাও কর্মসূচিতে শুধুমাত্র কুমারগ্রাম দুয়ার ব্লকের বিধায়ক ছাড়া দেখা মেলেনি মনোজ টিকা সহ আলিপুরদুয়ারের অন্যান্য বিজেপি বিধায়কদের। স্বাভাবিকভাবে কটাক্ষ করতে চায়নি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, বিজেপির সাথে সাথে সাধারণ মানুষ নেই, তাই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের যোগ্য জবাব দিয়ে দেবে। কার্যকর্তা আমাদের যারা এখানে অংশগ্রহণ, যে আমরা প্রতীকী হিসাবে আজকে এই কার্যক্রম আমরা করলাম, কি কারণে বিক্ষোভ কেন করলেন? আমরা শুনতে পেরেছি গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তার কনভের উপর হামলা হয়েছে এবং বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে এবং দুঃখের ব্যাপার, পুলিশ আমাদের কার্যকর্তাদেরকে আবার অ্যারেস্ট করেছে। এরই প্রতিবাদে আমাদের রাজ্য সভাপতি, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, তিনি বলেছেন আমরা প্রত্যেকটা মণ্ডল থানায় থানায় আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করবো। সেই উদ্দেশ্যে আমরা জেলা তরফ থেকে এখানকার যে দুটো মণ্ডল আছে সেটা নিয়ে আমরা এখানে এসেছিলাম, বিক্ষোভ প্রদর্শন করেছিলাম। শুধুমাত্র জেলার এই এখানেই হচ্ছে না, বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, এটা আমার নির্দেশ ছিল, আমরা করছি। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা প্রতিবাদে নামবেন? আপনারা দেখেছেন আমরা মোটামুটি কিছুক্ষণ আগে অবধি খবর পেয়েছিলাম, তারপর তড়িঘড়ি করে কিন্তু এত কার্যকর্তা জমা হয়ে গেছে। অবশ্যই পরবর্তীতে এই ধরনের ঘটনা যদি ঘটে এরপরে কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেক অনেক বড় আকারে বৃহত্তর আন্দোলন আনবে। সেক্ষেত্রে শুধু থানা ঘেরাও না, ডিএম এসপি সবই ঘেরাও করবে, সেই সামর্থ্য ভারতীয় জনতা পার্টির আছে এবং সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করে ছাড়বে। বিজেপি কোথায় কোন আন্দোলন করবে সেটা তাদের ব্যাপার, রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে, থানা ঘেরাও করুক, হসপিটাল ঘেরাও করুক, সব করুক, আসল উদ্দেশ্যটা বুঝতে হবে। নিশীথ প্রামাণিক কোনোদিন এলাকায় যায়নি মানুষের, সামনে পঞ্চায়েত নির্বাচন, এলাকায় গিয়ে নাটক করে ও প্রচারে আসবার একটা চেষ্টা এবং সেটা এলাকাকে অশান্ত করে, এটা ওদের পলিটিক্স, এটাকে ইস্যু করে এখন সারা বাংলায় অশান্তি করবার চেষ্টা করবে। যেটা আমরা আগের থেকে বলে আসছি যে বিজেপির উদ্দেশ্য হলো বাংলাকে অশান্ত করে পেছনের দরজা দিয়ে বাংলার ক্ষমতায় আসা, আর আজকে মানুষ ওদের সাথে নেই। আমরা যা ঘটনা শুনলাম, নিশীথ প্রামাণিক যে এলাকায় গেছিল তার সাথে হুলিগানসরা ছিল এবং ও গাড়ি নিজের গাড়ি নিজে ভেঙেছে। ওই হুলিগানসরা আমাদের পার্টি অফিস ভেঙেছে, আমাদের কর্মীদের উপর বোমা গুলি মেরেছে, গাড়ি ভেঙেছে, সব করার পর এলাকার মানুষ তার প্রতিরোধ করেছে, এটা হলো মূল ঘটনা। সেটা নিয়ে একটা ইস্যু তৈরি করে এখন থানা ঘেরাও করে, আসলে প্রচারের আলোয় আসার একটা প্রচেষ্টা মাত্র, কোনো মানুষ তাদের সাথে নেই। সামনে পঞ্চায়েত নির্বাচন, মানুষের কাছে যাওয়ার, মানুষের সামনে কিছু বলার, পেপারে মিডিয়ায় আসার, এটা একটা প্রচেষ্টা, ওরা যা খুশি করতে পারে।